হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো? আমি মোহাম্মদ ওমর ফারুক আবার হাজির হয়ে গেলাম তোমাদের সাথে ত্রিকোণমিতি 9.1 যে অধ্যায়টাকে নিয়ে। আজ আমরা করব এই অধ্যায়ের 10 নম্বর অঙ্কটাকে, 11 নম্বর অঙ্কটাকে নিয়ে। এই অধ্যায়ের আমরা সবচেয়ে করবো আজকে 11 নম্বর অঙ্কটা, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদিও ইম্পর্টেন্ট কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জিনিস, টেকনিক্যালি অ্যাপ্লাই করলে খুব সহজে অঙ্কটা করা সম্ভব। তো ঠিক আছে, আমরা অঙ্ক চলে যাই। দেখো, আমাদেরকে দেওয়া আছে এই মানটা দিয়ে বলতেছে যে এই জিনিসটা প্রমাণ করার জন্য। আমি অঙ্কটা একটু ভিন্ন স্টাইলি করি, তোমরা একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। যেমন মনে করো, আমাকে দেওয়া আছে কি সেক এ প্লাস ট্যান এ, এই মানটা আমার কাছে দেওয়া আছে। নিচে কি আছে? কোসেক এ প্লাস কট এ, এই জিনিসটা আমার কাছে দেওয়া ছিল। এইবার তুমি দেখো আমার কাছে প্রমাণ করতে বলছে কি সেটা আগে খেয়াল করো। আমাকে প্রমাণ করতে বলছে কোসেক এ মাইনাস এখানে কি হবে কট এ, আর সেক এ মাইনাস ট্যান এ। কি বন্ধুরা, বুঝতে পারছো ব্যাপারটা? এইটা আমার কাছে দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এবার তুমি দেখো এই মানটা কি আমার কাছে ছিল? না, ছিল না। তাই এইটা কোথায় আছে? এটা আছে হরে। এই সেম জিনিসটা আমি লবে নিয়ে নিই, তাহলে কি হবে? সেক এ মাইনাস ট্যান এ, তাহলে এইটা এবং এটা কাটাকাটি করা যাবে। আবার এই জিনিসটাকে আমি আবার হরে নিয়ে নিই, কোসেক এ মাইনাস কট এ। এবার দেখো কোসেক এবং কোসেকে কাটা গেল, সেক এ মাইনাস ট্যান এ, সেক এ মাইনাস ট্যান এ কাটা গেলে অঙ্কটা আগের মতনই হয়ে গেল। মাঝে কি করবো? আমরা একটা ফায়দা নিব। ফায়দাটা কি খেয়াল করে দেখো, সেক এ প্লাস ট্যান এ, সেক এ মাইনাস ট্যান এ, দ্যাট মিন্স এ প্লাস বি ইন্টু এম এনএস বি, এটা একটা বীজগণিতের সূত্র। সূত্রটা জানি কি? এ প্লাস বি ইন্টু এম এনএস বি, সূত্রটা কি হবে? এ স্কোয়ার, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। বাকি রইল কে? কোসেক এ মাইনাস কট এ। এরপরে আবার দেখো এ প্লাস বি ইন্টু এম এনএস বি, এখানে কি হবে? কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। এরপরে দেখো সেক এ মাইনাস ট্যান। বন্ধু, এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? আমি একটা কাজ করি, অঙ্কটাকে তোমাদের জন্য আরেকবার বলি, যাতে তোমাদের জন্য খুব সহজ হয়ে যায়। আমার কাছে যেটা প্রমাণ করতে বলা হয়েছে, যা মান দেওয়া ছিল আমি সেটা লিখে নিলাম। কি দেওয়া ছিল? সেক এ প্লাস ট্যান এ বাই কোসেক এ প্লাস কটে, আমি লিখে নিলাম। আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল কোসেক এ মাইনাস কটে বাই সেক এ মাইনাস ট্যান, তাও আমি লিখে নিলাম। এখন তুমি দেখো আমি যে এই মানটা এখানে লিখলাম, এই মানটা কি আমার কাছে ছিল? না, ছিল না। তাই এখানে আমি কী করলাম, যেহেতু এটা হর হিসাবে আছে, একটা লব সেম স্টাইলে নিয়ে নিলাম, তাহলে হর লব কাটাকাটি গেল। সেম এই মানটা এবং এই মানটা আমার কাছে ছিল না, দুইটা লব হরে আমি নিয়ে নিলাম। বুঝতে পারছো ব্যাপারটা? এইবার তুমি দেখো এ প্লাস বি ইন্টু এম এনএস বি একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, এ প্লাস বি ইন্টু এম এনএস বি একটা সূত্রে পড়ে গেছে, তাহলে এই সূত্র কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এই হিসাবে আছে কি সেক, বি হিসাবে আছে কি ট্যান, তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, নিচে কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। এইবার বন্ধুরা খেয়াল করে দেখো তো, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু কত? ওয়ান, ওয়ান। আবার দেখো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু কত? ওয়ান। দুইটা সূত্র, তো দুইটাতে কি ওয়ান ওয়ান চলে আসছে? তাহলে এরকম উপরে কে থাকতেছে? কোসেক এ মাইনাস কট এ, সেক এ মাইনাস ট্যান এ, এইটাই তো আমাকে প্রমাণ করতে বলছে। দেখতে মনে হয় অনেক কঠিন, আসলে কিন্তু কিছুই না, একদম সহজ, তবে একটু বুঝতে হবে। তাই বুঝার চেষ্টা করো, যদি তুমি না বুঝো, যদি ব্যাপারটা ক্লিয়ার হইতে না পারো, আমাদেরকে ইনবক্স করো, আমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকুক, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে তার পরবর্তী অঙ্কটাকে নিয়ে। তো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।